আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমরা খেলতে যাচ্ছি মাইনক্রাফট। আশা করি তোমাদের ভিডিওটা ইন্টারেস্টিং হবে। আর আমি আজকে এম করছি 10,000 লাইক, আশা করি তোমরা পূরণ করবা। আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। মাইনক্রাফটের ভিতরে আর আজকে আমরা অ্যাকচুয়ালি বানাবো হচ্ছে কি বলবো, জু বানাবো আমরা। তো অ্যাকচুয়ালি প্রথম আমি স্পন মাঙ্কি দিয়ে শুরু করব, যেহেতু বাংলাদেশে অ্যাকচুয়ালি জুতে গেলে প্রথমে আমাদের নজর পড়ে, মানে নজর পড়ে মাঙ্কির উপর। তো মাঙ্কি যারা ইংলিশ বুঝো না, সরি যারা বুঝো না তাদের জন্য আমি বলে দিই, মাঙ্কি হচ্ছে বানর। তো বানর বাংলাদেশে অলওয়েজ চিড়িয়াখানায় গেলে আগে ও প্রথমে দেখা যাবে। তো আজকে আমরা এই জন্য আমি জুটা মাঙ্কি দিয়ে শুরু করব। তো আর আমি বলে রাখি, কেউ আবার কমেন্ট করে বলো না, আমি আমি নেক্সট এপিসোড আপাতত আমি এ ওয়ার্ল্ডটা আমি এ ওয়ার্ল্ডে ফ্ল্যাট ওয়ার্ল্ডে আমি জাস্ট আমি জুটা জু এপিসোডটা কমপ্লিট হয়ে গেলেই আমি নেক্সট এপিসোড আমি সার্ভাইভাল মোডে ইনফিনিটি ওয়ার্ল্ডে খেলবো। তার বেশি কথা না বলায় শুরু করে দিই। তো আর আমি আমার নামটা আমি দেখাইছি, তো আমি আমার মিস্টার তানিম দেখতে পারতেছো। আর এখানে দুইটা অ্যানিম্যাল, এখানে একটা অ্যানিম্যাল আছে আর ওখানে আমার ভাই। ও তোমরা উপরে উড়ে গেছে, ভালো। তো ওরা দুজন আর আমি এটাকে পানিতে ঢেকে দিছি, সুন্দর লাগতেছে। আচ্ছা এখন নিচে যাই আমরা। নিচে যেয়ে প্রথমে কাজ হবে আগে মাঙ্কির জিনিস বানানো। তার আগে আমি এখানে এখানে একটা আমার এখানে একটা জিনিস দেখায়, বাট আমি অ্যাকচুয়ালি মজার জিনিস হচ্ছে আমি এটা নিজেই জানি না কি, এটা আলাদা জানে এটা জিনিসটা নাকি আলাদা জানে জানি না, বাট তাও সমস্যা নেই। আর এখানে আমি পরিচয় করাই দিই, আমার দুইটা ভাই আছে, এখানে আছে একটা সাহিল আর এখানে আছে একটা ভ্যানোনা। এরা দুজন জাস্ট আমার সাপোর্ট দিবে করার জন্য, বাট ওরা লজ্জা পায় কথা বলতে। তো যাই হোক, আর এখানে একটা মেল ছাগল আছে, মেল ছাগল যাকে বলে, মেল ছাগল এখানে আছে, মেল গোট যাকে বলো। আচ্ছা যাই হোক, আমি অত পরিচয় দিব না, করতে করতে আমি পরিচয় দিব। তো এটার জবাই করতো জবাই কেন মাইরাতে চেরি ওর মতো দেখতে। এখানে একটা পিঁপড়া, পিঁপড়া গুলো অনেক বদমাইশি করে বেড়াইতেছে, হেডশট পাক্কা হেডশট মাথায় পড়বে না তো ময়ূর খেলা মোর শরীরটা আর বলা উচিত না। ইন্তেকাল করে নিছে ইনালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি। আর বেশি না দেরি করে শুরু করি। তো সামনে যে প্রথমে এই জায়গাটায় পড়বে দুটা, তো মাঙ্কির বানা। তোমরা কি এখানে বসে থাকবা? তোমরা একটু পিছনে যাও, মানে অকাম করে বেড়াইতেছো কেন ভাই? আল্লাহ কি করতেছো তোমরা, প্লিজ। আচ্ছা জাস্ট ওরা যোগ করতেছে, বেশি মানে মানে বড় দিও না, একটু বড় দিতে হবে, কারণ চিড়িয়াখানা বানরগুলা কারণ মাত্র কথা বললো কিন্তু পরে আর ও কথা বলবে বাই মিস্টেক বললো। আমি তাহলে সরি, এক্সট্রিমলি সরি। আর আপাতত কলা নাই, সরি বান্দর বান্দরগুলো। আর আমি ওদেরকে এত বড়ই দিতেছি কারণ ওরা বান্দরানি করার জন্য ওদের একটু বড় জিনিসই লাগবে। আমি প্রথমে আগে বানরগুলোরে শিক্ষা দিতে চাই, দেখে একটু বড় দিতেছি। তো আগে বিশাল বড় কমপ্লিট করতে যে যা মহল্লা করে দেবে, বাট তাও আজকের মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট করব। আর আমার যতটুকু মনে হচ্ছে এত বড় না করলেও চলে, বান্দরামির জন্য একটু বড়ই, কারণ মানুষও তো বান্দরামি করে না, মানে বানর নামেও তো বানর না, নামেও তো বানর, কাজও বানর, ওদের মানুষের নামই দিছে আমি জানি এখানে বানর দিছে। আচ্ছা যাই হোক, মজা করা উচিত না। আর আমরা চলে আসি, এখানে ভুল হয়ে গেছে আমার বানরগুলা, আমি তোমাদের জন্য এখানে কিছু রাখতে পারি নাই।
কলার ছিলকাও রাখতে পারি না, বাট তোমরা ঘুরতে আসবা অবশ্যই আসবা, ঘুরে এসে আমার চিড়িয়াখানায় কলা দিয়ে দেবো। ওকে, আমার কাছে নাই কলা, টাকা দাও তারপর কিনতে হবে। এখানে আবার লাগলি কেন বাবা, মানে দূর কি, এগুলো একটা স্ট্যান্ডে যখন দাঁড়ায় না তখন আমার জন্য ডিফিকাল্ট হয়ে যায়। আর আমি কম্পিউটারে খেলতেছি না, কারণ হ্যাঁ মেন কথা হচ্ছে আমার কম্পিউটারে আমি একটা অ্যাকাউন্ট খুলতে পারবো, সমস্যা নাই ওইটার জন্য আমি, বাট আমি সমস্যাটা হচ্ছে আমার কম্পিউটারে আওয়াজটা কোন দিক থেকে আসলো বুঝতে পারলাম না, মানে কেউ মনে হচ্ছে সে ট্রেন চালাইতেছিল, বাট ট্রেন না। আরে তোমরা এখানে কি করতেছো, আরে কি করতেছো তোমরা, আরে এত বড় খাঁচা হয় কোনো দিন দেখছো তোরা, বলছে এখানে গাছ, বলছি না এই দুজন ভাং, এগুলো আয়রন বার্ডস লাগা, মানে একটা খাঁচার মতো কর। আমার কেন যেন একটা আওয়াজ শোনা যাইতেছে, মানে আল্লাহ জানে এটা কিসের আওয়াজ, বাট আচ্ছা যাই হোক, মানে ভূত নিয়ে হবে মনে হয়, সালেতে খুবই উড়া দুঙ্গা মানে সামলে আসলে। আচ্ছা যাই হোক, মানে মজা করি বাদ। আর ও আমি তো আসল জিনিসও বলতে গেলেছি, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবা, শেয়ার করবা, আর অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করবা, আর যদি নাও ভালো লাগে তাও লাইক করবা। যাই হোক, আই এম জাস্ট জোকিং, না ভালো লাগলে তো আমার কোনো যায় আসে না, এটা তোমাদের উপর নির্ভর করে। আই এম নট ফোর্সিং ইউ যে তুমি আমার, মানে আমি কোনো গ্যাংস্টারের মতো করবো না যে চাকু না আমি বলবো না ওই সাবস্ক্রাইব কর, আমি লাইক দিয়ে সব আমি বলতে পারবো না। আর তোমরা তোমরা এটা তোমাদের ইচ্ছা, বাট প্লিজ আমাকে সাপোর্ট দাও, আমি যদি আগে আরও ভালো সুন্দর করে ভিডিও বানাইতে পারি, আমার আমি যদি কম্পিউটারে পরের থেকে আমি যদি কম্পিউটারেও আমি তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানাইতে পারি, এই জন্য আমাকে সাপোর্ট দাও, তাহলে আমার আরও আমি মানে একটা, মানে কি বলবো আমি একটা, তাহলে আমি একটা মানে পাওয়ার পাবো, আমার একটা ভিতরে একটা আসল জিনিস জাগবে যে না আমার মানুষরা আমার জন্য সাপোর্ট দিতেছে, আমাকে আরও করতে হবে ওদের জন্য। তো প্লিজ সাপোর্ট দিতে থাকো, আর আমরা আমাদের কাজ চলে যেতে থাকি। তো প্রথমে আয়রন বার্স গুলো লাগিয়েছি, বাট মনে হচ্ছে একটু বেশি বড় হয়েছে এটা, বাট তাও যেটা বললাম বানানোর জন্য ঠিক আছে, না আমার ভালো লাগছে এটা ছোটো করো কাজ করতে অনেক, কারণ এটারও অনেক বড় করতে হবে। আর হ্যাঁ বড় করতে তার আগে আমি অ্যাকচুয়ালি আগে মানে টাইমটাকে আমি ডে করে দিই, ডে করে দিলে ভালো হয়, হ্যাঁ যে কারণ সকালবেলা থাকে আর আমরা তাড়াতাড়ি কাজগুলো সারতে পারবো, তাড়াতাড়ি করতে হবে। আমার এই দুজনের নেওয়ার একটা কারণ আছে, আই থিঙ্ক পরের ভিডিওতে ভ্যানোম্যাম থাকবে বাট সাইল থাকবে না, কারণ আমি আমার মানে একজন আমার খালা মামা তো, সরি অ্যাকচুয়ালি আই এম এক্সট্রিমলি সরি, মামা তো কী বলবো, মামা তো ভাইয়ের বাসায় আছি, মানে মামার বাসায় আছি, তো অবশ্যই আমার মামা তো হয়ে যাবে, তো দেখে আমি ওর সাপোর্টটা নিলাম। তো আর যদি এখন বলো যে তোমরা তুমি এই মাইনক্রাফ্টটা কেমন করে ডাউনলোড করছো, আমি আমি জানি সবাই জানো যে মোবাইলে কেমন করে, বাট যারা জানো না তাদের জন্য আমি বলি, যারা জানো না তারা আমাকে অবশ্যই কমেন্ট করে বলবা যে তুমি আর একটা ভিডিও বানাও, স্পেশালি করে মানে পুরো একটা পয়েন্ট নিয়ে বানাও, যেটা নাকি হবে পুরো একটা পুরো কি বলবো আমি এই পুরো মাইনক্রাফ্টের ডাউনলোড নিয়ে, বাট আমি আমি মনে হয় যে এখানে হবে না, কারণ আমি অ্যাকচুয়ালি এখানে পুরো গেমে ফোকাস দিব, আমি অত গেম ওগুলাতে ফোকাস দিব না, তাও সমস্যা নাই তোমাদের জন্য আমি করব, বাট তোমাদের আমার কমেন্ট লাগবে অবশ্যই, তোমরা লাইক না করো সাবস্ক্রাইব না করো আমার কোনো যায় আসে না, বাট তোমরা প্লিজ 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 কমেন্ট করবা, যত কমেন্ট করবা আমার অত একটা সাহস যোগায় যে না আমার আমার ভিউয়ার্সরা আমাকে সাপোর্ট দিতেছে, আমাকে বলতেছে সাবস্ক্রাইব না করো সমস্যা নাই, বাট কমেন্ট করলে আমার আরও
উৎসাহিত হবে। আর যদি তোমরা যে পুরো চুপচাপ হয়ে থাকো তাহলে একটা আপাতত আমার একটু কষ্ট লাগবে, বাট তাও। আচ্ছা, মানে মাঙ্কি মাঙ্কি ফার্মটা আই থিঙ্ক একটু বেশি বড় হয়ে গেছে, তো আর করতে থাকি। আজকে তো ইনশাল্লাহ কমপ্লিট করতে পারবো, কমপ্লিট করতে হবে, সমস্যা না, কমপ্লিট করতে হবে। আর আচ্ছা কমপ্লিট করি প্রথমে, আমার যতটুকু মনে হইতেছে মাঙ্কি ফার্মটা একটু মাঙ্কি কি বলতেছে মাঙ্কি ফার্ম কি মাঙ্কিটার মাঙ্কির জন্য আমার মনে হইতেছে ছোটো করো, এটাতে ছোটো করো সবাই, একটু দিলে বেটার হবে আই থিঙ্ক সো। হ্যাঁ আসলে বেটার হবে, কারণ অত বড় করতে গেলে নেক্সট আরও যে জুগুলো বানাইতে হবে সেগুলো আমি আর পরে পারবো না। তো দেখা যাক, দেখা যতটুক পারি ততটুক করি আমি আমি আজকে তো ইনশাল্লাহ কমপ্লিট করবই, করতে থাকি। আর যদি তোমরা একটু সাউন্ড পাও সরি, আই এম এক্সট্রিমলি সরি, কারণ জানতে পারতেছ, বাট আমি ও কত ইনশাল্লাহ অত খারাপ হবে না। আমি আমি যদি বাসায় চলে যাই আমার, কারণ আমি একটু মামাতো ভাইয়ের বাসায় আছি। আর আমি এই ভিডিওটা আমি এই ভিডিওটা অ্যাকচুয়ালি না, মানে আমি আমার টার্গেট অনেক দিন আগেই ছিল, বাট আমি কমপ্লিট করতে পারি নাই বিকজ আমি মানে বাইরে ছিলাম। তো আই এম এক্সট্রিমলি সরি, বাট তাও আমি ট্রাই করব আজকে কমপ্লিট করার জন্য। তো তাড়াতাড়ি করে নিই আমরা, করতে থাকি করতে থাকি করতে থাকি করতে থাকি করতে থাকি করতে থাকি করতে থাকি। আর তোমরাও করো, আই থিঙ্ক সো তোমরা ওই পাশেরগুলো একটা লেয়ার করো না। তোমরা ওখানে কেন গেছো? ওই লেয়ারটা আমরা লাস্ট এপিসোডেও করতে পারবো। তোমরা এ লেয়ার করো আগে, তোমরা এ লেয়ার করো। হ্যাঁ এই যে মাঝখানে যে লেয়ারটা হয়েছে ডাবল লেয়ার করো, নাহলে কমপ্লিট করতে পারবো না। এদেরকে আমি নিচ্ছি কেন আল্লাহ জানে, এরা কাজ করতেছে না। আচ্ছা যাও, বাট হেল্প তো করতেছে, সমস্যা নেই, হেল্প করলে যথেষ্ট। করতে থাকি করতে থাকি করতে থাকি করতে থাকি করতে থাকি করতে থাকি। আর আমি আগে বলে রাখি, কোনো যদি মানে আওয়াজ শোনো, পিপল দের আওয়াজ শোনো, তো আই এম এক্সট্রিমলি সরি। আমি অ্যাকচুয়ালি এডিটিংয়ে অত ভালো না, বাট আমি সিম্পল কিছু এডিট করতে পারি, অত হাই এডিট আমার দ্বারা সম্ভব না। আমি এইটা আমি ভিডিও আমার বানানো প্রথম, আর ইনশাল্লাহ আরও যদি সাপোর্ট দাও আর আমি আরও এক্সপার্টদের আমি হেল্প নিব। তো করতে থাকি আর একটা লেয়ার, আই থিঙ্ক সো চারটা লেয়ার, আর একটা লেয়ার দিলে এই লাস্টের লেয়ারই থাকো, আর আর লেয়ার দেওয়া আমার মনে লাগবে না। আরেকটা দিই, আর আরেকটা দিয়ে দিই, আরেকটা দিয়ে দিই, আমার যদি আরেকটা লেয়ারে কাজ বেশি হয়ে যায়। তোমরা একটু করো না, তোমরা ওই দিক কেন কাজ করতেছো? তোমরা এখানে করতে বলছি আমি, দেখছেন আমি কেন ছাগল হিট করি, মানে বাবা করতে মানা করছি না, তুমি কয়টা লেয়ার বানাবো আমি নিজেই ভাবতে পারতেছি না। আমার ভয় লাগতেছে বানানো যদি একটা ঝাঁপ মারে না তাহলে দেয়াল কি সবই ভেঙে দিবে। তোমার আরেকটা লেয়ার কমপ্লিট করো, আমি একটা বাবা ও তো কত ফেস ধারণ করে রে বাবা, একটু দেখে আস। ও মা পাল একটাই দিছে, গিরগিটা নাকি কালার চেঞ্জ করতে আছে। আমিও তোমাদের মতো আজ করতে কথা বলতে পারতেছি, কেন তোর মাত্র উঠে যাও, এখানে সাউন্ড আসতেছে
সাউন্ড একটু আসবে, একটু সাউন্ড আসবে, তাও একটু বাচ্চা ওরা ইগনোর করে ওই সাউন্ডগুলোকে। আমি এক্সট্রিমলি সরি, আমি মাফ করে দিই, বাট আমি করার ছিল না। এখন কী করবো, ফ্যামিলি ন্যাচারাল জিনিস, এখন দেখি দেখি কী করা যায়। তোমরা কেন মারতেছো ওদেরকে? তোমরা গেম থেকে বের করে দিব আমি। আরে একটা বাচ্চা, যাই হোক ওরা মারতে চাই, সমস্যা নাই। আর মারতে মারা করছি, আর মানে তোমাদেরকে বের করে দিব। ফাইলটা সেভ করবো কেন? আপাতত আমি আর কয়েকটা স্পন করে দিই, তাহলে আমার আপাতত পুরো শেষ যাবে। তো আপাতত অনেক সাউন্ড আসতেছে, তো তো আজকের জন্য একটু কি বাই।